এই চুপ করো তুমি, আর আমার মুখে মাস্ক কেন সেটা একটু পরে তুই টের পাবি। আর এই তোকে বলছি, তোর যদি ওর সাথে এক বছর আগে বিয়ে হয়ে থাকে তাহলে আমি কে? এই সময় আবার কে আসলো? ম্যাডাম দরজা খুলেন। আরে খুলতেছি, শুধু কলিং বেল একটা চাপতেই থাকে। কি রে করি, এতক্ষণ কি করলি, এত দেরি হলো কেন, আর সাথে এটা কে? ম্যাডাম উনি হচ্ছে ডেলিভারি ম্যান, উনি বলছেন যার মাল তার হাতে বুঝিয়ে দিবে, তার জন্য বাসা পর্যন্ত চলে আসছে। ও আচ্ছা, ডেলিভারি ম্যান, কিন্তু ওনার মুখে মাস্ক কেন? আচ্ছা যাই হোক, ভিতরে নিয়ে আসো ওনাকে। জি ম্যাডাম চলেন। জি বসুন। আমাদের প্রোডাক্টটা দিন। জি ম্যাডাম, আপনাদের প্রোডাক্ট আপনাদেরকে দিব, কিন্তু আপনি কে? যার প্রোডাক্ট তাকে একটু ডাকেন। আমি কে মানে? আর যার প্রোডাক্ট মানে, প্রোডাক্ট তো আমাদেরই, দেন আমাদের প্রোডাক্ট আমাকে। দেখুন ম্যাডাম, আপনাদের প্রোডাক্ট হতে পারে, কিন্তু আমি যার নামে প্রোডাক্ট এনেছি তার হাতে দিব, কারণ আমার প্রোডাক্টের গায়ের উপরে লেখা আছে রিপা চৌধুরী। রিপা চৌধুরী আপনার কি হয় ওনাকে আগে ডাকুন, এরপরে আমি প্রোডাক্টটা ওনাকে বুঝিয়ে দিব। দেখেন ভাই, রিপা চৌধুরী আমার যেই হোক, আপনি আমার বাসা পর্যন্ত চলে এসেছেন, তাও বলছেন প্রোডাক্ট আমার হাতে দিবেন না। আর হ্যাঁ, রিপা চৌধুরী ঘুমাচ্ছে, তাকে এখন ডাকা যাবে না, আপনি আমাদের প্রোডাক্ট আমার হাতে দিন। দেখুন ম্যাডাম, আমি আপনাকে কতবার বলতেছি যে প্রোডাক্টটা আপনার হাতে দেওয়া যাবে না, যার প্রোডাক্ট আমি তার হাতে দিব, তারপরও আপনি বলতেছেন আপনার হাতে দেওয়ার জন্য। আপনার হাতে যদি দিতে পারতাম তাহলে আমি ওর কাছে কেন দিলাম না? ভাই আপনি কি বোকা নাকি, বারবার একই কথা বলছেন। রিফাত চৌধুরীর ঠিকানায় যেহেতু আসছেন, সে আমার কি হয় এটা আমাকে দেখে বুঝতেছেন না? সে আমার হাজবেন্ড। আর ছোট বাচ্চার মতো যে মাস্ক পরে আছেন সেটা আমার খুবই বিরক্ত লাগতেছে। মাস্কটা খুলুন আর প্রোডাক্টটা আমার কাছে দিয়ে আমার বাসা থেকে বের হন। আপনি এত কথা না বলে রিপা চৌধুরীকে ডাকুন, আমি তার হাতে দিব। আমার হাজবেন্ডও না আমার একটা কথার মূল্য দেয় না। রিফাতকে আমি বারবার করে নিষেধ করেছি এ জায়গায় অর্ডার না করতে, তাও কেন যে সে অর্ডার করে বসলো, অসহ্য। শুনেন ম্যাডাম, এটা হলো আমাদের কোম্পানির রুলস, যার নামে প্রোডাক্ট তার হাতে দিতে হবে, অন্যথায় প্রোডাক্টটি কারো হাতে দিতে পারবো না। আর আপনি কি বললেন, আমার মুখে মাস্ক কেন, সেটা অনেক বড় কাহিনী। ছোটবেলায় আগুন লেগে আমার মুখ পুড়ে গেছে, তারপর থেকে আমি মাস্ক ব্যবহার করি। যাই হোক ওটা বাদ দেন, আপনি আপনার হাজবেন্ডকে ডাকুন, তারপরে আমি প্রোডাক্টটা দিচ্ছি, যান। ঠিক আছে ঠিক আছে, অত কাহিনী আমাকে শোনানো লাগবে না, আমি ডাকতেছি। রিফাত, এ রিফাত, এই উঠো তো, ডেলিভারি ম্যান আসছে, তোমার প্রোডাক্ট নিয়ে আসছে, উঠো তাড়াতাড়ি, উঠো উঠে আসো। আচ্ছা নিয়ে আসো, খেলা হবে একটু পরে। করিম, জি স্যার, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, যাও। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি, উঠে আসো। ঘুমাচ্ছি তুমিও। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম, আপনি কি রিপাত চৌধুরী? জি ভাই, আমি রিপাত চৌধুরী। ভাই আমার খুব ঘুম পাচ্ছে, আপনি তাড়াতাড়ি করে প্রোডাক্টটা দেন, দিয়ে যান, আমি ঘুমাতে হবে ভাই। ও আচ্ছা, তো আপনাদের বিয়ে হয়েছে কতদিন হলো? কি ভাই, আপনি কি ডেলিভারি ম্যান নাকি সিআইটি, বুঝি না আমি, মানে এটা কোনো প্রশ্ন হইলো আপনার? আপনি হচ্ছেন ডেলিভারি ম্যান, প্রোডাক্টটা দেন, দিয়ে টাকা নিয়ে চলে যান,
না না ভাই, আমি কোনো সিআইডি না, আমি সাধারণ একজন ডেলিভারি ম্যান। আরে তুমি বিশ্বাস করবা না, সেই কখন থেকে আমার সাথে শুধু কথা পেঁচাচ্ছে, আমার কাছে প্রোডাক্ট দিতেই চাচ্ছে না, আর এখন তুমি আসছো, তোমাকে পার্সোনাল বিষয়ে জিজ্ঞেস করতেছি, আশ্চর্য ধরনের কথাবার্তা। বলুন না, আপনাদের বিয়ের বয়স কতদিন হলো? দেখছো আমার কিন্তু এবার সত্যি খুব বিরক্ত লাগতেছে। এই শুনুন, ওর সাথে আমার বিয়ে হয়েছে 1 বছর হয়েছে, একবার বলছি না ও আমার হাজবেন্ড, আর এত কথা জানতে চাচ্ছেন কেন? আপনি কে? হ্যাঁ আচ্ছা ভালো কথা, আপনি মুখোশ লাগিয়ে কথা বলতেছেন কেন? হ্যাঁ আপনি বাচ্চা? এই চুপ করো তুমি, আর আমার মুখে মাস্ক কেন সেটা একটু পরে তুই টের পাবি। আর এই তোকে বলছি, তোর যদি ওর সাথে 1 বছর আগে বিয়ে হয়ে থাকে আর সে যদি তোর হাজবেন্ড হয়ে থাকে তাহলে আমি কে? তুমি কখন আসলে? ও আচ্ছা, আমি কখন আসলাম? তাহলে শুনো, গতকালকের ফ্লাইটেই বাংলাদেশে এসে সকালবেলা ফোসাইলাম, ভাবছি তোমাকে সারপ্রাইজ দিব বলে আগে ফোন করিনি, তোমাকে জানাইনি বিষয়টি। আমি আসার পরে ভাবছি তুমি অনেক খুশি হয়ে যাবা, কিন্তু খুশি তো আমি উল্টা নিজেই হয়ে গেলাম। নিচে আসার পরে করিমের সাথে আমার দেখা হয়। করিম, এই করিম এদিকে আসো, ও ডেলিভারি ম্যান থেকে এটা নেওয়ার সময় দেখা হয়। তারপর ও আমাকে যে কথাগুলি বলল তা আমি সহ্য করতে পারিনি। ও আমাকে বলল, তুমি নাকি আমাকে ছাড়া, মানে তোমার পাশে থাকা এই ছেলেটাকে বিয়ে করছো। আমি বিশ্বাস করিনি, আমি ঠাস করে ওকে সর দিয়েছি। ও আমাকে বারবার করে বলছে, স্যার আপনি আমাকে মারেন কাটেন যাই করেন, কিন্তু আমি সত্যিটাই আপনাকে বলেছি, আপনার বিশ্বাস না হলে আপনি বাসা গিয়ে দেখতে পাবেন। তারপর আমি যদি সেই প্রবাসী বেশে তোমার সামনে আসতাম, তোমার সেই কুকুরটাকে আমি ধরতে পারতাম না, তাই ওর সাথে প্ল্যান করে বাজার থেকে এই মাস্কটা আমি কিনে এনেছি, ছদ্মবেশে তোমাকে এইভাবে হাতে নাতে ধরবো বলে। বাহ, এইসব করে বেড়াও? কি না দিয়েছি আমি তোমাকে বলো, কি না করেছি তোমার জন্য। আজকে 7 বছর আমি সিঙ্গাপুর, কতই না কষ্ট করে তোমার অ্যাকাউন্টে আমি টাকা ফাটাইছি, আমার বাবার নামে অ্যাকাউন্ট করিনি, আমার মায়ের নামে আমি অ্যাকাউন্ট করিনি, সমস্ত টাকা আমি তোর নামে আমি ফাটাইছি। তুই একটা বার চিন্তা করলি না আমার জন্য? কি করলি তুই এটা? এই যে বিল্ডিংয়ে থাকতেছস, 7 তলা 8 তলা আমি তোর জন্য বিল্ডিং করে দিয়েছি, আর তুই আমার টাকা খেয়ে আমার অর্থ দিয়ে তুই এসব করে বেড়াস? ছি, লজ্জা হচ্ছে তোর এই মুখ আমাকে আবারও দেখতে হলো। আর এই তোকে বলতেছি, তুই কি না জেনে না শুনে ওকে বিয়ে করলি? হ্যাঁ কি হলো কথা বল। ও কথা তুই কিভাবে বলবি, তোর তো সেই মুখ নেই। জানি আমার এই অর্থ, আমার টাকা পয়সা এবং আমার সুন্দরী বউ দেখে তুই পাগল হয়েছিস, তাই না? আজকে তোদের দুজনের খবর আছে, আমি অলরেডি পুলিশকে খবর দিয়ে এসেছি, পালানোর সুযোগ নেই, তোদের দুজনকেই পুলিশ এসে এখন ধরিয়ে নিয়ে যাবে।